একটা কলেমার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই কলেমাটাকে ইমানে মুফাসসাল বলা হয়। কলেমাটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি ছয়টা কথা বিশ্বাস করলাম। এক নম্বর আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব তথা কোরআন বিশ্বাস করলাম, চার নম্বরে বিশ্বাস করলাম নবী রাসূলগণ, পাঁচ নম্বরে বিশ্বাস করলাম তকদির বা আল্লাহর নির্ধারিত ভাগ্য তালিকা, ছয় নম্বরে বিশ্বাস করলাম পরকালের চিরস্থায়ী জীবন। বুঝে থাকলে বলুন তো কত কথা? ছয় কথা। জিবরিল নবীকে জিজ্ঞেস করলেন ইমান কাকে বলে, নবীর জবাবে বলেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান, এই ছয় কথা বিশ্বাস করার নাম। সমষ্টিগতভাবে এই ছয়টি কথা যে কোনো দেশের যে কোনো যুগের যে কোনো মানুষ এই ছয়টি কথা বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। আমরা কি বুঝতে পারলাম ইমান কাকে বলে? রাসূল পরিষ্কার বলে দিয়েছেন এই ছয় কথা বিশ্বাস করার নাম ইমান, যে বিশ্বাস করে তাকে মুমিন মুসলমান বলা হয়। ছয় কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করব, দুই নম্বর কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করলাম, তিন নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। প্রত্যেকটা কথাই কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ, আল্লাহকে বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, ফেরেশতা বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, আসমানি কিতাবের পরিচয় জানা দরকার এবং সেগুলি বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, নবী রাসূল বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, তকদির বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, পরকাল বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যা একদিনে বলাও যায় না, একদিনে শুনে স্মরণও রাখা যায় না। এজন্য আমি আমার ক্ষুদ্র বিবেচনায় যে বিষয়ের যে ব্যাখ্যা আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি বেশি উপকারী মনে করব, সেই ব্যাখ্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে ছয় কথা বিশ্বাস করে আমরা ইমানদার হলাম, মুমিন মুসলমান হলাম, বলুন তো ছয় কথা ব্যাখ্যাহীন না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ আল্লাহ বিশ্বাস করতে হবে। ফিরিস্তা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ ফিরিস্তা বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে। আগে আমরা বোঝার চেষ্টা করি এই তিন নম্বরটা আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণের কাছে যে সমস্ত কিতাব পাঠানো হয় এইগুলিকে পরিভাষাগতভাবে আসমানি কিতাব বলা। মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, দাউদ আলাইহিসসালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, ঈসা আলাইহিসসালামের কাছে আল্লাহ ইঞ্জিল নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনারাই বলুন কি নামের আসমানি কিতাব নাজিল করেছেন? এইগুলি আসমানি। ইমানের ছয় কথার তিন নম্বর কথা আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। আমি দাউদ আলাইহিস সালামের কাছে নাজিলকৃত জাবুর কিতাব বিশ্বাস করি,
আমি মূসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত তাওরাত কিতাব বিশ্বাস করি, আমি ঈসা আলাইহিস সালামের কাছে নাযিলকৃত ইনজিল কিতাব বিশ্বাস করি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিলকৃত কুরআন নামের আসমানি কিতাব বিশ্বাস করি। কিন্তু আরো কিছু জরুরি ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যাগুলি জরুরি ভিত্তিতেই সর্বস্তরের মুসলমানের জানা দরকার এবং মনে রাখা দরকার। তা হল, অন্যান্য নবীগণের কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সেই কিতাবগুলি ওই সমস্ত নবীর উম্মতেরা সংরক্ষণ করে রাখতে পারেনি, অন্যান্য আসমানি কিতাব সংরক্ষিত নাই। কি বুঝলেন? জাবুর কিতাব বর্তমান দুনিয়াতে বিদ্যমান জাবুর কিতাব সংরক্ষিত আছে, বর্তমান দুনিয়ার তাওরাত কিতাব সংরক্ষিত আছে নাই, বর্তমান দুনিয়ার বিদ্যমান ইঞ্জিল কিতাব সংরক্ষিত নাই। বরং আল্লাহ কুরআনে বলেছেন, ইউহার রিফুন আল কালিমা আম মাওয়াদিহি, ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইঞ্জিল দুই কিতাবের সমন্বিত এডিশনের নাম বাইবেল। বলুন কতটা আসমানি কিতাবের সমন্বিত এডিশনের নাম বাইবেল? দুইটা, একটা তাওরাত, একটা ইঞ্জিল। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 500 বছর পর কয়েক পণ্ডিত সম্মিলিতভাবে ইহুদিদের বিকৃত তাওরাত এবং খ্রিস্টানদের বিকৃত ইঞ্জিলকে সমন্বয় করে একটা এডিশন তৈরি করেছিল। ওই বিকৃত তাওরাত আর বিকৃত ইঞ্জিলের সমন্বিত এডিশনকে তারা বাইবেল নাম দিয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, বাইবেল একটা আসমানি কিতাবের নাম না দুইটা কিতাবের সমন্বিত এডিশন? অবিকৃত না বিকৃত? আল্লাহ কুরআনে বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা এই তাওরাত এবং ইঞ্জিল কিতাবের যে কথা পছন্দ হয়নি ওই কথা রহিত করে দিয়ে এখানে তাদের পছন্দ মতো কথা লিখে দিয়েছে, এভাবে ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইঞ্জিলকে বিকৃত করেছে। তাই আমাদের নবীর পূর্ববর্তী নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলি অবিকৃত নাই, এটা একটা জরুরি ব্যাখ্যা মনে রাখা দরকার। আমাদের নবীর পূর্ববর্তী নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলি অবিকৃত। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমাদের নবীর কাছে যে কুরআন নামের আসমানি কিতাব আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নাজিল করেছিলেন, 1500 বছরের মুসলমানেরা কোরআনের মধ্যেও যে বিকৃতি সাধন করেনি তার গ্যারান্টিটা কি কোথায়? 1500 বছরের ভিতরে কোনো না কোনো মুসলমানের দল এই কোরআনেও তো বিকৃতি করে ফেলতে পারে, তাহলে আমাদের কাছে বর্তমানে যে কোরআন আছে এটা অবিকৃত না বিকৃত তা বুঝবো কেমন করে? এই প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই কোরআনে বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যেহেতু অন্যান্য আসমানি কিতাব কিতাবদারীরা বিকৃত করে ফেলেছে, তাই এই কোরআন যেন কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে না পারে, কোরআনকে চিরকাল অবিকৃত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুতরাং সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েও কোরআনে কোনো বিকৃতি সাধন করতে পারবে না। এবার বলুন, ইমানের ছয় কথার 3 নম্বর কথা কি ছিল? আসমানি কিতাব বিশ্বাস করি, এই ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে, অন্যান্য আসমানি কিতাব বিকৃত, একমাত্র কোরআন অবিকৃত, একমাত্র কোরআন অবিকৃত, অতীতে অবিকৃত ছিল, বর্তমানে অবিকৃত, ভবিষ্যতে বিকৃত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন।
সুতরাং বর্তমানে কিয়ামত পর্যন্ত অবিকৃত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন, অবিকৃত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন। তাহলে আমরা এবার ইমানের সহায়কতার আরো সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে পারি এভাবে, আমি এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে কোরআন বিশ্বাস করলাম, শর্টকাট। এখন আর আসমানি কিতাব বলার দরকার নাই, আসমানি কিতাবগুলি অন্যান্য আসমানি কিতাবগুলি বিকৃত, ওই বিকৃতটা বিশ্বাস করলে ইমান হবে না, যেটা অবিকৃত সেইটা বিশ্বাস করতে হবে। এবার বলুন একমাত্র অবিকৃত আসমানি কিতাব কোনটা? তাহলে আমি আল্লাহ বিশ্বাস করে মুমিন হয়েছি, আমি ফিরিস্তা বিশ্বাস করে মুমিন হয়েছি, আমি কোরআন বিশ্বাস করে মুমিন হয়েছি। কোরআনের কিছু কথা সত্য আর কিছু কথা মিথ্যা, না সব কথা সত্য। কোরআন বিশ্বাস সম্পর্কে সামান্য ব্যাখ্যা, আমি যে কোরআন বিশ্বাস করে মুমিন হলাম, কোরআন বিশ্বাসের ব্যাখ্যা কি? কোরআন বিশ্বাসের ব্যাখ্যা হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন, এক নম্বর কথা হলো সেগুলি চিরকাল অবিকৃত, দুই নম্বর কথা হলো আল্লাহর বর্ণিত কোরআনের কথাগুলি সঠিক না বেঠিক। কোরআন বিশ্বাসের মর্ম, কোরআনের কিছু কথা বেঠিক না সব কথা সঠিক, কোরআনের সব কথা সঠিক। এটা হলো কোরআন বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করার একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, যে আমি কোরআন বিশ্বাস করেছি এই মর্মে যে কোরআনে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি সাধন করতে পারবে না, এবং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে কিছু কথা বেঠিক না সব কথা সঠিক। সুতরাং কোরআনের কিছু কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে সে আর মুমিন মুসলমান তাকে না। কোরআনের কিছু কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে সে আর মুমিন মুসলমান তাকে না। কথাগুলি কিন্তু অত্যন্ত জরুরি, হয়তো আপনাদের কারো কাছে কথাগুলি এমন সহজ মনে হবে যে না বললেও চলত, আর কারো কাছে এমন কঠিন মনে হবে যে বুঝতেই অসুবিধা হচ্ছে, যে যাই মনে করেন। আপনি যদি এত সহজ মনে করেন যে না বললেও চলত, তবুও ধৈর্যের সাথে শুনুন। আপনি যদি মনে করেন এত কঠিন যে বুঝতে অসুবিধা হচ্ছে, যতবার বললে আপনারা বুঝতে পারেন আমি ততবারই বলার চেষ্টা করব, কিন্তু সবাইকে বুঝতে হবে ইমান রক্ষার্থে আমি মুমিন কিনা এটা চূড়ান্ত করার জন্য, আমার ইমানকে নিশ্চিত করার জন্য সমস্ত মুসলমানকে বুঝতে হবে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন, আল্লাহ কোরআনে কোনো বেঠিক কথা বলেন না, কোরআন বিশ্বাস করার এই হইল একটা জরুরি ব্যাখ্যা। কোরআন বিশ্বাস করার এটা একটা জরুরি ব্যাখ্যা যে আল্লাহ কোরআনে কোনো বেঠিক কথা বলেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজে এমন বহু মুমিন হওয়ার দাবিদার, এমন বহু মুসলমান হওয়ার দাবিদার, কোরআনের বহু কথার বিরুদ্ধে তারা আপত্তি উত্থাপন করেছে। কোরআনের অমুক কথা আপত্তিকর, কোরআনের তমুক কথা আপত্তিকর, কোরআনের এই কথা আপত্তিকর, কোরআনের সেই কথা আপত্তিকর, কোরআনের অমুক কথা ঠিক নয়, কোরআনের তমুক কথা ঠিক নয়, কোরআনের এই কথা ঠিক নয়, কোরআনের সেই কথা ঠিক নয়, এমন আপত্তি উত্থাপন করছেন বর্তমান সমাজের অনেক মুসলমান। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহ কোনো একটি কথা বেঠিক বলেছেন যদি কেউ মনে করে ইমান তাকে? কতগুণ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন পবিত্র জীবন দান করবেন, চার গুণের প্রথম গুণ ইমান। কোরআনের কথায় সন্দেহ পোষণ করার নাম ইমান, না কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ইমান? কোরআনের কথা সঠিক বিশ্বাস করার নাম ইমান। কথাগুলি যদিও কঠিন হয়, যত বেশি কঠিন তার
তার চেয়ে বেশি জরুরি জানা এবং বোঝা। তাই আমি একটু কষ্ট স্বীকার করেই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনারা অনুগ্রহপূর্বক একটু ধৈর্যের সাথে মনোযোগে এই বিষয়গুলি কথাগুলি শোনার চেষ্টা করবেন। বর্তমান সমাজের অনেক মুসলমান কোরআনের অনেক কথা কথার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছেন, বলতে চাচ্ছেন এই কথাটা ঠিক নয়। আজকের মতো এর একটা মাত্র উদাহরণ দেব, একটা। বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরাও কোরআনের বিভিন্ন কথা ঠিক নয় বলে মন্তব্য করে চলেছেন। এইগুলির মাধ্যমে মধ্য থেকে আজকে মাত্র একটা উদাহরণ দেব, একটা। আপনারা অনেকেই হয়তো জানেন পবিত্র কোরআনের 114 সুরার মধ্যে একটা সুরার নাম আছে সুরায়ে নিসা। অনেকেই জানেন সুরায়ে নিসা। সুরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিদ জাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন। এর অর্থ হল মৃত পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। ইসলামের এই বিধান আপনারা আজকেই নতুন শুনলেন না আরো শুনেছেন? পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পায় দুই অংশ, মেয়ে পায় এক অংশ। এমন যথেষ্ট শিক্ষিত পণ্ডিত মুসলমান আমাদের সমাজে আছে যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এটা একটা মুখরোচক স্লোগান। নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা একটা মুখরোচক স্লোগান, অন্তঃসার শূন্য, শুনতে খুব চমৎকার মনে হয় কিন্তু ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীর অধিকারের কথা অনেক অনেকগুলি বলেছেন। এর মধ্যে এক আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর। বুঝে থাকলে বলুন তো, আল্লাহ কার অধিকারটার কথা আগে বলেছেন? হ্যাঁ, নারীর অধিকারের কথা আল্লাহ কোরআনে আগে বলেছেন। সুতরাং নারীর অধিকার পুরুষের সমান নয়, নারীর পুরুষের উপর নারীর অগ্রাধিকার। কি বুঝলেন আপনারা, নারীর অধিকার পুরুষের সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? পুরুষের নারীর অধিকার পুরুষের সমান নয়, নারীর পুরুষের উপর নারীর অগ্রাধিকার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, খুব খুব সহজ উদাহরণ। একটা পুরুষ যখন নারীর মোহরানা আদায় করবে, এর বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নারীকে সারা জীবন লালন পালনের দায়িত্ব নেবে, এই মহিলাকে সারা জীবন পোশাক দেওয়ার দায়িত্ব নেবে, এই মহিলাকে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়ার দায়িত্ব নেবে পুরুষ আগে, তারপরে ওই মহিলা তার গড় করবে। কার অধিকার আগে হইল? নারীর অধিকার। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামের বিধানে কোনো পিতার ঘরে যদি কোনো ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে গেলে এই ছেলেকে লালন পালন করা কোরআনের বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হবে। বুঝে থাকলে আবার বলুন, বাবার সম্পদে লালিত পালিত
জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার মেয়ের অগ্রাধিকার উদাহরণগুলি দিতে থাকলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে শুধু ইসলাম যে মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় সেই কথা শেষ হবে না আপাতত এই এক দুইটা উদাহরণই মনে রাখুন ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না ইসলাম নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় কাজেই যারা বলে নারী পুরুষ সমান অধিকার ইসলাম দিয়েছিল অগ্রাধিকার এমত অবস্থায় যারা সমান চায় এরা নারীর অধিকার উদ্ধার করলো না বিনষ্ট করলো সুতরাং সমান অধিকার স্লোগানদারীরা নারীর স্বার্থ বিরোধী সমান অধিকার স্লোগানদারীরা নারীর স্বার্থ বিরোধী এই জন্য বলেছি স্লোগানটা মুখরোচক কিন্তু অন্তঃসার শূন্য এই স্লোগানের ভিতরে কোনো সার সত্তা নাই এই সমান অধিকারের স্লোগান যারা তুলেছে তারা বলে আমরা পিতামাতার ত্যাজ্য সম্পদে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব যেহেতু ছেলে মেয়ের সমান অধিকার আল্লাহ কোরআনের সূরায়ে নিসার ১১ নম্বর আয়াতে কি বলেছিলেন ছেলের দুই অংশ মেয়ের এক অংশ তাদের দাবি মতো ছেলে পাবে যে পরিমাণ মেয়েও পাবে সে পরিমাণ মেয়েকে এক অংশ দিয়ে ছেলেকে দুই অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এই কথাটা যারা বলে ছেলেকে দুই অংশ দিয়ে মেয়েকে এক অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয় এরা সূরায়ে নিসার ১১ নম্বর আয়াতের সঠিকতায় বিশ্বাসী না সঠিকতায় অবিশ্বাসী এমন অবিশ্বাসের নাম ইমান না বেঈমানি শিক্ষিত না মূর্খ এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল ছেলে স্কুলে একাধারে ১০ বৎসর লেখাপড়া করে ছেলেটা মেধাবী ছিল এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়ে পাস করল কোন ডিভিশন কি বয় ফার্স্ট বয় বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত ১ বাপ শিক্ষিত না মূর্খ বাপে কিন্তু রোল নম্বর ১ হইলে নম্বর বেশি পায় না রোল নম্বর ১০ হইলে নম্বর বেশি পায় এগুলি বুঝে না শুধু বুঝে ১ থেকে ১০ বেশি তাই ফল ঘোষণার পরে বাপ ছেলেকে জিজ্ঞেস করল তুমি যে পরীক্ষা দিয়েছিলাম এসএসসি পরীক্ষা পাস করেছ ছেলে বলে পাস করেছি বাবা জিজ্ঞেস করে কত নম্বরে কি বলবে ছেলে বলে ১ নম্বরে পাস করেছি বাবা বলে সর্বনাশ করেছ ছেলে বলে কি সর্বনাশ বলে পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে পরীক্ষা দিয়া সে তো ১০ নম্বরে পাস করলো তুমি এত কম নম্বরে পাস করলা কেন এই গুয়ারে যেমন বুঝে না ১ নম্বরে পাস করলে বেশি নম্বর পায় না ১০ নম্বরে পাস করলে বেশি নম্বর পায় ঠিক তেমনিভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত গোয়ারেও বুঝে না ছেলে দুই অংশ পাইলে বেশি পায় না মেয়ে এক অংশ পাইলে বেশি পায় সুতরাং কোরআনের অন্যান্য কথা আল্লাহ সঠিক বললেও সূরা নিসার ১১ নম্বর আয়াতের কথাটা ঠিক নয় ঠিক নয় সূরা নিসার ১১ নম্বর আয়াতে আল্লাহ মেয়েকে ছেলের সমান দিয়েছেন না বেশি দিয়েছেন এক অংশ দিলে দুই অংশের বেশি হয় কিভাবে দুই অংশওয়ালার খরচ আছে তিনটা এক অংশওয়ালার খরচ নাই একটাও এবার বলুন ১০ নম্বরে ফাঁস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না ১ নম্বরে ছেলে দুই অংশ পাইয়া বেশি পায় নামে এক অংশ পাইয়া বেশি পায় এক অংশ পাইয়া বেশি
এই রকম অবস্থা আমাদের বর্তমান সমাজে বিরাজমান। আমি আগেই বলেছি আজকের মতো একটি মাত্র উদাহরণ দেব যে আমাদের সমাজে এমন যথেষ্ট শিক্ষিত মূর্খ আছে, শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খরা বলে যেহেতু নারী পুরুষের সমান অধিকার, এই জন্য ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব। বলুন এটা কি নারীর অধিকারের কথা না অধিকার বঞ্চিত করার কথা? এইভাবে যারা অপব্যাখ্যা করে এদের কোরআনের প্রতি ঈমান ঠিক আছে? এই জন্য বলেছিল জিব্রিল ফিরিস্তা নবীকে জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে? নবী বললেন ঈমান ছয় কথা বিশ্বাস করার নাম। এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বর কোরআনের কিছু কথা সঠিক বলে বিশ্বাস। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, এক নম্বর আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বর কোরআনের কিছু কথা সঠিক বলে বিশ্বাস, না সব কথা ভুলে যাবেন না কোনোদিন। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন। আমাদের সমাজে কিছু সাধারণ মুসলমান আছে, এরা বড় বড় শিক্ষিত নয়, পণ্ডিত নয়, এদের কথা হইল আমরা দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না, আমরা একটা কথা বুঝি আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে, এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর কিছু হতে পারে না। যদি আমার কথা ঠিক হয় যে আমার দেশের সাধারণ মুসলমান সমাজ যারা জ্ঞান বিজ্ঞান দর্শনের মাপকাঠিতে কোরআনের কথাকে চুলছেরা বিশ্লেষণ করতে যায় না, শুধু বলে আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে, এদের ঈমানের মতো নির্ভেজাল ঈমান আর কারো হতে পারে না। তাহলে সাধারণ মুসলমানের ঈমানে ভেজাল না শিক্ষিতদের ঈমানে ভেজাল? শিক্ষিতদের ঈমানে ভেজাল। এজন্য আমার মনে হয় জিব্রিল যে জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে, রাসূল যে বললেন ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, এই ছয় কথা একটু জরুরি ব্যাখ্যা সহ আমাদের সমাজে আলোচনা হওয়া দরকার, সাধারণ মুসলমানের না হলেও অন্তত বড় বড় শিক্ষিত যারা যুক্তির গোলামি করে আল্লাহর কথাকে যুক্তির মাপকাঠিতে যাচাই করতে চায়, এদের জন্য ঈমানের ডেফিনেশনটা আর একটু ভালো করে বোঝা দরকার। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বি আহসানি মা কানু ইয়ামালুন। কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আল্লাহ বলেন তার একটা পুরস্কার আমি দেব, তাকে পবিত্র জীবন দান করব, আর একটা পুরস্কার দেব আমি তার আমলের চেয়ে পুরস্কারের পরিমাণ বহুগুণ বেশি দেব। আমি আগেই বলেছিলাম এখানে বেশ কিছু কথা ব্যাখ্যা সাপেক্ষ, এর মধ্যে এক নম্বর কথা হইল মুমিন কিভাবে হয়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন কোরআনের কিছু কথাকে সঠিক বলে যারা বিশ্বাস করে তাদেরকেই মুমিন বলা হয় না সব কথাকে? কাজেই কোরআনের কোনো কথার বিরুদ্ধে সন্দেহ জাগার মতো কোনো যুক্তি যখন কেউ পেশ করে, মনে করবেন স্যার তার নিজের ঈমান ধ্বংস করে ফেলেছে, আপনার ঈমানকেও ধ্বংস করে ফেলতে চায়। গেল ঈমান সম্পর্কে সামান্য আলোচনা, বুঝে থাকতে বলুন কত কথা বিশ্বাস করার নাম ঈমান? ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান। ছয় কথার তিন নম্বর কথা কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নামই না।
এবার আমরা বাকি তিনটা নিয়ে একটু আলোচনা করব, এত লম্বা করব না, একটু শর্টকাট করে। আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, আমল ভালো কাকে বলে? যা বিশ্বাস করলাম তা কাজে রূপান্তরিত করার নাম আমল ভালো। আমি বিশ্বাস করলাম পাঁচ বেলার নামাজ পড়া ফরজ, এটা আমার ইমান, যদি ঠিক মতো পাঁচ বেলা নামাজটা পড়ি তাহলে নামাজ পড়াটা আমার আমল। নামাজ ফরজ বিশ্বাস করার নাম ইমান, আর নামাজ পড়াটা আমার আমল। রমজান মাসে রোজা রাখা ফরজ, বিশ্বাস করার নাম ইমান, রমজান মাসে রোজা রাখাটা আমল। দেখুন তো ইমানে আর আমলে পার্থক্য আছে কিনা, পার্থক্য আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ, তাই এইটা বিশ্বাস করা ইমান। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ, তাই এটা বিশ্বাস করার নাম ইমান। আর সময় মতে নামাজ পড়াটা আমল, রমজানে রোজা রাখাটা আমল। এই যা বিশ্বাস করলাম তা বাস্তবায়ন করার নাম আমল, এটাকে নেক আমল বলা হয়, এটা সৎ কাজ বলা হয়। আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে যারা নেক কাজ করে আমল ভালো করে তাদের জন্য দুনিয়ার জীবনে এই তিন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোনো মানুষের যদি ঈমান থাকে, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল যদি ভালো হয়, মুমিনের আমল ভালো হলে দুনিয়াতেই আল্লাহ তিন পুরস্কার দিবেন বলে ঘোষণা দিয়েছেন। কত পুরস্কার? কোন জীবনে? দুনিয়ার জীবনে। দেখুন আল্লাহ কি কি বলেন পুরস্কার। আল্লাহ বলেন وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ আল্লাহ বলেন হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, কাকে সম্বোধন করেছেন? মুমিন মুসলমান। কি শর্ত দিয়েছেন? আমল যদি ভালো করো। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, আমল যদি ভালো করো, দুনিয়াতেই তোমাদেরকে তিনটি পুরস্কার দেব। মুমিনে নেক আমল করলে, মুমিনের আমল ভালো করলে তিন পুরস্কার আখেরাতে দিবেন বলেছেন আল্লাহ, না দুনিয়াতেই? দুনিয়াতে। আল্লাহ বলেন দুনিয়ার প্রথম পুরস্কার, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দাও, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দ্বিতীয় পুরস্কার, ইসলাম ধর্মকে তোমাদের জন্য, যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি সেই ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। তিন নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে নিরাপদ করে দেব। কত পুরস্কার? তিনটা। এক নম্বর সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুমিনদের হাতে আল্লাহ দেবেন, দুই নম্বর ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন, তিন নম্বর সন্ত্রাসীদের হামলার থেকে দুনিয়াতে মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? পরিষ্কার কথা, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নয়, মুসলমানের শত্রুদের হাতে। কয়েকটা মুসলমান দেশের শাসন ক্ষমতায় কিছু মুসলমান বসা থাকলেও এরা স্বয়ং সম্পূর্ণ শাসনকর্তা নয়, এরা মুসলমানের শত্রুদের পুতুল সরকার, মুসলমানের শত্রুদের
পুতুল সরকার, এরা নিজের সক্ষমতায় দেশ শাসন করে না, এরা শত্রুদের নির্দেশে দেশ শাসন করে। সুতরাং বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নয়, বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত নয়, নির্বাসিত, দুনিয়ার থেকে ইসলাম নির্বাসিত। বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে নয়, আক্রান্ত। এই পরিণতি কেন? শর্ত লঙ্ঘন। বর্তমান দুনিয়ার মুসলমানদের এই পরিণতি কেন? শর্ত লঙ্ঘন। কি শর্ত? আল্লাহ বলেছিলেন, মুমিন মুসলমানেরা তোমাদের আমল যদি ভালো হয় তাহলে 3 পুরস্কার তোমাদেরকে দুনিয়াতে দেব। বর্তমান দুনিয়ার উল্লেখযোগ্য মুসলমান, সিংহভাগ মুসলমানের আমল ভালো নয়, আমল খারাপ, মুসলমান দুর্নীতিবাজ, মুসলমান জালিয়াতিকারী, মুসলমান দুষ্কৃতিকারী, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান জবরদখলকারী, মুসলমান ছিনতাইকারী, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জিনাকার ব্যভিচারী, মুসলমান সুদখোর, মুসলমান ঘুষখোর, মুসলমান মদখোর, মুসলমান গাঞ্জাখোর, এই অসৎ মুসলমানের জন্য এই সমস্ত পুরস্কারের ঘোষণা নয়। আলোচনার থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর ঘোষিত 3 পুরস্কার দুনিয়াতে পেতে হলে ইমানেই যথেষ্ট না, আমল ভালো করতে হবে, এই শিক্ষা পেলাম আলোচনার থেকে। দুনিয়াতে যদি আমরা দুনিয়ার শাসন ক্ষমতা যদি মুসলমানদের হাতে চাই তাহলে মুসলমানের আমল সংশোধন করতে হবে। ইসলাম ধর্মকে যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত দেখতে চাই মুসলমানের আমল সংশোধন করতে হবে। সন্ত্রাসীদের হামলার থেকে দুনিয়াতে যদি মুসলমানের নিরাপত্তা চাই মুসলমানের আমল সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, কতগুণ কতগুণ বিশিষ্ট মুমিনের পুরস্কার পবিত্র জীবন, 4 গুণ। 4 গুণের প্রথম গুণ ইমান, দ্বিতীয় গুণ নেকামত। আমাদের ইমান কিভাবে কিভাবে ধ্বংস হচ্ছে, আমি কি আপনাদের টের পাওয়ার মতো কিছু কথা বোঝাতে পারলাম? আমাদের নেক আমল ছেড়ে দিয়ে বদ আমল করার কি পরিণতি দুনিয়াতে আমাদের ভোগ করতে হচ্ছে, আমি কি কিছুটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এবার 3 নম্বর গুণের কথা। 3 নম্বর গুণটাও ব্যাখ্যা সাপেক্ষ, সহিনিয়ত। সহিনিয়ত কাকে বলে? সহিনিয়ত বলে, আমি এই নেক আমলটা করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আমার নামাজের দ্বারা, আমার রোজার দ্বারা, আমার ইবাদত বন্দেগীর দ্বারা কোনো মানুষ খুশি হলেও আমার কোনো লাভ নাই, কোনো মানুষ অসন্তুষ্ট হলেও আমার কোনো ক্ষতি নাই। আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করি তোমাকে খুশি করার জন্য নয়, আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তের নাম সহিনিয়ত। সম্পর্কে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যাই দিলাম, এটাও ব্যাখ্যা সাপেক্ষ একটা গুণ মুমিনের। সহিনিয়ত, আমার সকল নেক আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করি না। 3 নম্বর 4 নম্বর গুণ, আল্লাহ বলেন, নেক আমলটা তোমার মন গড়া মত পদ্ধতিতে করলে হবে না, যেই নেক আমলের পদ্ধতি যেভাবে নবী শিক্ষা দিয়েছেন সেভাবে করতে হবে। নেক আমলের পদ্ধতি আছে কিনা আমার যুক্তি মতো, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। সহজ উদাহরণ দিচ্ছি, শুনুন। 5 বেলার নামাজের জমাতের জন্য আজান দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, একামত দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, জুম্মার নামাজের জমাতের জন্য আজান একামত নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, কিন্তু জানাজার নামাজের জমাতের জন্য, ঈদের নামাজের জমাতের জন্য
আজান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নবীর তরিকায় নাই। সুতরাং আপনি যদি যুক্তি দেন যে জমাতের সুবিধার জন্য পাঁচ বেলার নামাজে আজান দিলাম একামত দিলাম, বলুন আজান একামতের দ্বারা মুসল্লিদের জমাতে শরীক হওয়ার সুবিধা হয় কি না? আজানের দ্বারা মুসল্লিদের জমাতে শরীক হওয়ার সুযোগ সুবিধা হয় কি না? হয়। পাঁচ বেলার নামাজে মুসল্লিদের জমাতে শরীক হওয়ার সুযোগ সুবিধার করার জন্য আজান দিলাম একামত দিলাম, জুমার নামাজে মুসল্লিদের শরীক হওয়ার সুবিধার জন্য আজান দিলাম একামত দিলাম, এমন যুক্তি তো ঈদের নামাজের বেলায় আরো বেশি। পাঁচ বেলার নামাজের মুসল্লি বেশি না ঈদের নামাজের মুসল্লি বেশি? তো পাঁচ বেলার মুসল্লিদের জমাতের সুবিধার জন্য যদি আজান দিতে পারি একামত দিতে পারি ঈদের নামাজে, তো এই যুক্তি আরো অধিক শক্তিশালী। তাহলে ঈদের নামাজে মুসল্লিরা জমাতে শরীক হওয়ার সুবিধার জন্য আজান দেব না কেন, একামত দেব না কেন? এই রকম যুক্তির মাধ্যমে যারা যুক্তিগত পদ্ধতিতে যারা এবাদত বন্দেগি করে, এদের এবাদত বন্দেগিকেই হাদিস শরীফে রাসূল বেদাত বলেছেন। বেদাত নেক আমলের বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম সুন্নত, আর মন গড়া যুক্তি প্রয়োগ করার নাম বেদাত। হাদিস শরীফে রাসূল বলেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন শব্দান আমার উম্মত মুসলমানেরা, এবাদত বন্দেগি নেক আমল মন গড়া যুক্তিতে করবা না, নবীর তরিকা মতে করবা। মন নবীর তরিকা মতে করলে এটা হবে সুন্নত, আর মন গড়া যুক্তি মতে করলে সেটা হবে বেদাত। যারা বেদাত করে তারা জান্নাতের পথ হারিয়ে ফেলে, যারা জান্নাতের পথ হারিয়ে ফেলে তাদের জন্য জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে যায়। এবার বলেন নবী নামাজ সর্বক্ষণ নিয়মে মন গড়া যুক্তি না নবীর তরিকা? রোজা রাখবো কোন নিয়মে? মন গড়া যুক্তি না নবীর তরিকা? হজ করব কোন নিয়মে? মন গড়া যুক্তি না নবীর তরিকা? ঈদ করব কোন নিয়মে? মন গড়া যুক্তিতে না নবীর তরিকায়? এই জন্য আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন চার গুণ বিশিষ্ট মানুষটা। মানুষ বললে তো নারী পুরুষ উভয়কেই বোঝায় না, নারী মানুষ নয়, কি বলেন আপনারা? মানুষ বললে নারী পুরুষ উভয়কে বোঝায় কিনা? পুরুষ যেমন মানুষ, নারীও তো মানুষ। কাজেই যেই মানুষটা চার গুণ বিশিষ্ট হবে, এটা বললে তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, কিন্তু আল্লাহ নারী পুরুষ আলাদাভাবে বললেন কেন? ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক এভাবে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা কথা বোঝাবার জন্য। কি সেই কথাটা? সেই কথাটা হলো নারী এবং পুরুষে ব্যবধান আছে বিভিন্ন ক্ষেত্রে, নারী পুরুষে ব্যবধান আছে বিভিন্ন ক্ষেত্রে, সংসারের কাজেও, সংসারেও অনেক কাজে নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের অনেক কাজেও নারী পুরুষের ব্যবধান আছে। সংসারের কাজের ব্যবধান সন্তান গর্ভে ধারণ করা পুরুষের কাজ নয় একমাত্র নারীর কাজ, সন্তান প্রসব করা পুরুষের কাজ নয় একমাত্র নারীর কাজ, সন্তান লালন পালন করা পুরুষের কাজ নয় একমাত্র নারীর কাজ, স্বামীর গড় করা পুরুষের কাজ না একমাত্র নারীর কাজ। তাহলে সংসার জীবনে নারীর কিছু আলাদা কাজ আছে, বুঝলেন কি না? এইগুলি পুরুষের কাজ নয়। আবার ধর্মের ব্যাপারেও কিছু কাজ আছে, এইগুলি ধর্মের কিছু কাজ আছে, এইগুলি শুধু পুরুষের, এইগুলি নারীর কাজ নয়। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই মহিলা স্বামীর গড় সংসার করে, বলুন স্বামীর গড় সংসার করা কার কাজ? মহিলার কাজ। রাসূল বলেন যেই মহিলা স্বামীর গড় সংসার করে, পুরুষ যুদ্ধের ময়দানে জেহাদ করলে পায় যেই সওয়াব, মহিলা স্বামীর গড় করলে পায় সেই সওয়াব। আল্লাহর রাসূল বলেন পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব,
মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। বিজয়ী হয়ে না ফিরে পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবকালে মারা গেলে পায় শহীদের সওয়াব। তাহলে স্বামীর গড় করা মহিলার কাজ, পুরুষের কাজ নয়। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করা পুরুষের কাজ, মহিলার কাজ নয়। ঠিক তেমনি ভাবে সংসারের বেলায় যেমন মহিলার কিছু আলাদা কাজ আছে এগুলি পুরুষ করতে পারে না, পুরুষের কিছু আলাদা কাজ আছে মহিলা করতে গেলে বিপত্তি ঘটবে, তেমনিভাবে ধর্মীয় কিছু কাজ আছে এগুলি পুরুষের জন্য আলাদা মহিলার জন্য আলাদা। যেমন পুরুষের জন্য পাঁচ বেলার ফরজ নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, পুরুষের জন্য তারাবির নামাজ, জমাতের সাথে পড়া নবীর তরিকা। আমার কথা বুঝে থাকলে বলুন, ঈদের নামাজে জমাত, ঈদের নামাজের জমাতে শরিক হওয়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? জানাজার নামাজে শরিক হওয়া পুরুষের জন্য, মহিলার জন্য নয়। জুমার নামাজের জমাতে শরিক হওয়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। পাঁচ বেলার নামাজের জমাতে শরিক হওয়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তারাবির নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। এখানেও কিছু বিপত্তি আছে। আমাদের আধুনিক সমাজে এমন কিছু ভদ্র মহিলার আবির্ভাব হয়েছে যারা শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য বাইতুল মোকাররম চলে যান, জান কি না, বাইতুল মোকাররম চলে যান জুমার নামাজ পড়ার। রমজান মাসে যারা তারাবির নামাজ পড়ার জন্য ঘর ছেড়ে মসজিদে চলে যান, আছেন কিনা এমন কিছু ভদ্র মহিলা? এরা কোন সুন্নত পালন করেন বোঝার জন্য আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাইরু মাসাজিদিন নিসাএ কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। একজন মহিলা রাসূলকে জিজ্ঞাসা করল, বলল, আগো আল্লাহর রাসূল, আপনি মদিনা শরীফের মসজিদে ইমাম হয়ে যেই নামাজের জমাত পরিচালনা করেন, আমার মনে বড় আগ্রহ সেই মদিনা শরীফে আপনার ইমামতিতে ওই নামাজের জমাতে শরিক হতে। কারণ মদিনা শরীফের জমাতে শরিক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সব পাওয়া যায়। মদিনা শরীফের জমাতে শরিক হলে এক রাকাতে 50,000 রাকাত নামাজের সমান সব পাওয়া যায়। ওই স্বভাবটা পাওয়ার জন্য আপনার ইমামতিতে আমি মসজিদে নববীতে যখন নামাজের জমাত চলে সেই জমাতে শরিক হতে চাই, এই ব্যাপারে আপনার অনুমতি প্রার্থনা করি। রাসূল অনুমতি না দিয়া বললেন, এই স্বভাবটাই তুমি ঘরের কোনায় একা নামাজ পড়লে পাবে। এবার বুঝে থাকতে বলুন তো, মসজিদের জমাতে শরিক হওয়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই, মসজিদে নামাজের জমাতে শরিক হওয়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোনায় একা নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত। কি বুঝলাম, মসজিদের জমাতে শরিক হওয়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোনায় একা নামাজ পড়া সুন্নত। কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জমাতে না গিয়ে ঘরে একা নামাজ পড়ে ফেলে, কোনো রকমে নামাজটা হয়ে যাবে কিন্তু নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে। নামাজের সওয়াব নষ্ট হওয়াকেই নামাজ মাকরু বলা হয়। মাকরু, এটা ইলমে ফেকার একটা পরিভাষা, আমরা সহজে বুঝি সওয়াব নষ্ট। ও কারণে যদি একটা পুরুষ জমাতে শরিক না হয়ে ঘরে একা নামাজ পড়ে, তাহলে তার নামাজ মূলেই হবে না, না কোনো রকম হয়ে যাবে, কিন্তু সওয়াব নষ্ট। তাহলে এই পুরুষটা ঘরের কোনায় একা নামাজ পড়ে, নবীর তরিকা মতো নামাজ না পড়ে ঘরের কোনায় একা নামাজ পড়ে সংসারের কিছু উপকার করল আর ধর্মের ক্ষতি করল। সংসারের কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল, মসজিদে পায়ে হেঁটে আসা যাওয়া করতে যে পরিশ্রম হওয়ার কথা পরিশ্রম থেকে বাঁচল, মসজিদে গাড়ি নিয়ে আসা যাওয়া করলে যে তেল খরচ হওয়ার কথা
তেল খরচটা বাঁচলো। আমার কথা বুঝে থাকলে বলুন, পুরুষ যদি মসজিদের জমাতে না যায় তাহলে আসা যাওয়ার সময় বাঁচলো কি না? পুরুষ মসজিদের জমাতে না গিয়া ঘরে একা নামাজ করলে মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো কি না? পায়ে হেঁটে আসা যাওয়া করলে হাঁটার পরিশ্রম থেকে বাঁচলো কি না? গাড়ি নিয়ে আসা যাওয়া করলে তেল খরচ বাঁচলো কি না? দুনিয়ার কিছু উপকার হইল, নামাজের সব নষ্ট হইল, আখেরাতের ক্ষতি হইল। কোনো পুরুষ শরীয়ত সম্মত কারণ ছাড়া জমাতে শরিক না হইয়া একা একা ঘরে নামাজ পড়লে দুনিয়ার লাভ আখেরাতের ক্ষতি, দুনিয়ার লাভ আখেরাতের ক্ষতি। এটাকে আমি বলি আম গেল সালা রইল। সালা বুঝেন? সালা, সালা বস্তা, বস্তা ধানের বস্তা, চাউলের বস্তা। অনেক সময় এই সালার বস্তার মধ্যে আম নেয়। এখন যেই পুরুষ মসজিদে গিয়া জমাতে শরিক না হইয়া ও কারণে ঘরে একা নামাজ পড়ল, তার সব নষ্ট আখেরাতের ক্ষতি, এটাকে আমি বলি আম গেল। আর দুনিয়ার উপকার এটাকে বলি সালা রইল। কি গেল? কি রইল? আম গেল, সালা রইল। পক্ষান্তরে কোনো মহিলা যদি মসজিদে গিয়া জমাতে শরিক হয়, নবীর সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলাফ, জমাতে শরিক হওয়ার কারণে আখেরাতের ক্ষতি, মসজিদে আসা যাওয়ার সময়ও গেল, হাঁটার কষ্টও হইল, গাড়ি নিয়ে আসা যাওয়া করলে তেল খরচও গেল, আখেরাতও ক্ষতি, আখেরাতেরও ক্ষতি হইল, দুনিয়ারও ক্ষতি হইল। এটাকে আমি বলি আমও গেল, সালাও গেল। বুঝাতে পারছি বিষয়টা? পুরুষ যদি একা নামাজ পড়ে আম গেল, সালা রইল, আর মহিলা যদি মসজিদের জমাতে শরিক হয় আমও গেল, সালাও গেল, আমও গেল, সালাও গেল। এই সমস্ত মহিলারা কত বড় বুদ্ধিমতী। এই জন্য রাসূল বলেন, ওই মহিলা যে মহিলা বলেছিল আমি আপনি অনুমতি দিলে মদিনা শরীফের জমাত নামাজের জমাতে শরিক হতে চাই, যে জমাতের ইমামতি করেন আপনি নিজে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন না, না দিয়ে বললেন এই স্বভাবটাই তুমি ঘরে একা নামাজ পড়লে পাবে। হাদিস বুঝে থাকতে বলুন, মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? মহিলার জন্য সুন্নত কি? ঘরের কোনায় একা পড়া। মহিলার জন্য সুন্নত কি? ঘরের কোনায় একা পড়া। তাই আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, নবীর তরিকা বুঝে থাকলে এবার বলুন, জমাতে নামাজ পড়া মহিলার জন্য পুরুষের জন্য, মহিলার জন্য নবীর তরিকা না পুরুষের জন্য নবীর তরিকা? হ্যাঁ, পুরুষের জন্য নবীর তরিকা মসজিদের জমাতে শরিক হওয়া, মহিলাদের জন্য নবীর তরিকা ঘরের কোনায় একা নামাজ পড়া। পরিষ্কার ভাষায় রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। এতক্ষণে আমি আপনাদের যে কথা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো, সংসারের কাজেও নারী পুরুষের ব্যবধান আছে, ধর্মের কাজেও নারী পুরুষের ব্যবধান আছে। কিন্তু আল্লাহ কেন পুরুষ হোক অথবা নারী হোক এই কথাটা এখানে কেন বললেন, এটা বোঝাবার জন্য এমন একটা স্থান আছে, এমন একটা ক্ষেত্র আছে যেখানে নারী পুরুষ ব্যবধান নাই, নারী পুরুষ সমান। সেই ক্ষেত্রটা কি? সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। সংসারের কাজে নারী পুরুষের ব্যবধান আছে, ধর্মের কাজে নারী পুরুষের ব্যবধান আছে, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় ব্যবধান নাই। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম, উদাহরণগুলি আবার দিচ্ছি, শুনুন। রাসূল বলেন, যেই মহিলা স্বামীর গড় করবে, ওই মহিলা পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় জেহাদ করলে যেই সব পায় সেই সব পাবে। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবকালে মারা গেলে পায় শহীদের সব। দেখুন, জেহাদের সব পুরুষেরও আছে মহিলারও আছে, গাজীর সব পুরুষেরও আছে মহিলারও আছে, শহীদের সব পুরুষেরও আছে মহিলারও আছে। বলুন, একই কাজের মাধ্যমে না কাজ ভিন্ন? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, মিন জাকারিন আও উনসা, পুরুষ পুরুষের কাজ করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার কাজ করে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি পুরস্কারটা কি। আল্লাহ বলেন, পুরস্কার হইল তোমাদেরকে পবিত্র জীবন দান করো। চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে
চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ বলেন পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন পবিত্র জীবনের দুই ব্যাখ্যা, একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখেরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা কি? দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা হলো চার গুণ যদি তোমার মধ্যে থাকে, কোন চার গুণ? ইমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। কোন চার গুণ? ইমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। চার গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হও না কেন, তুমি দুনিয়াতে যত বড় রোগাক্রান্ত হও না কেন, তুমি দুনিয়াতে যত বড় বিপদগ্রস্ত হও না কেন, চার গুণ থাকার কারণে আল্লাহ তোমার অন্তরকে কখনো হতাশ হতে দেবেন না। মারাত্মক রকমের অভাবগ্রস্ত হলেও চার গুণ বিশিষ্ট নারী পুরুষের অন্তরকে আল্লাহ হতাশা করবেন না। মারাত্মক রকমের রোগাক্রান্ত হলেও চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ হতাশাগ্রস্ত করবেন না। মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলেও আল্লাহ চার গুণ বিশিষ্ট নারী পুরুষকে হতাশাগ্রস্ত করবেন না। যত বড় অভাবে পড়ুক, যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগাক্রান্ত হোক, তার অন্তরটাকে আল্লাহ সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এটার নাম কোন জীবনের, কোন জগতের পবিত্র জীবন? দুনিয়ার পবিত্র জীবন। এটা লেকচার দিয়ে বোঝাবার ব্যাপার নয়, চার গুণ অর্জন করার মাধ্যমে বুঝে নেওয়ার ব্যাপার। অনেক ব্যাপার আছে, বোঝাবার ব্যাপার নয়, বুঝে নেওয়ার ব্যাপার। এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। পাঁচ বছরের একটা শিশু ছেলে, কত বছরের, তাকে কত ঘন্টা লেকচার দিলে বোঝানো যাবে? সাবালক কাকে বলে বলুন? পাঁচ বছরের শিশু ছেলেকে 50 ঘন্টা লেকচার দিলেও বোঝাতে পারবেন না, সাবালক কাকে বলে? কিন্তু সে নিজে যেদিন সাবালক হবে, বুঝাতে হবে না নিজে নিজেই বুঝবে? যেমনভাবে 5 বৎসরের নাবালক ছেলেকে সাবালক কাকে বলে? লেকচার দিয়ে বোঝানো যায় না, যে বোঝাবার ব্যাপার নয়, বুঝে নেওয়ার ব্যাপার। যেদিন সে সাবালক হবে নিজেই বুঝবে। ঠিক তেমনিভাবে পবিত্র জীবনের যে ব্যাখ্যা দুনিয়াতে, যে কোনো বিপদগ্রস্ত হলেও অন্তরটা হতাশ হবে না, রোগাক্রান্ত হলেও অন্তর হতাশ হবে না, আর অভাবগ্রস্ত হলেও অন্তর হতাশ হবে না, যে লেকচার দিয়া বোঝাবার ব্যাপার নয়, চার গুণ অর্জন করুন, আল্লাহ আপনাকে নিজে নিজেই অন্তরে উপলব্ধি করার তৌফিক দান করবে। এটার নাম দুনিয়ার পবিত্র জীবন। আরেকটা হলো আখেরাতের পবিত্র জীবন। আখেরাতের পবিত্র জীবনের অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। আখেরাতের পবিত্র জীবনের সংক্ষিপ্ত ব্যাখ্যা জান্নাতি জীবন। আর রইল মাত্র একটি কথা, সেটা হইল আল্লাহ বলেন আমলের তুলনায় পুরস্কার অনেক বেশি দেব। এর একটি উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, হাশরের মাঠে এক ব্যক্তি দেখবে তার আমল নামায় উহুদ পাহাড়ের সমান সওয়াব লেখা। কত বড়? উহুদ পাহাড়ের সমান। ওই লোক আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াব তো, সওয়াবের কাজ তো আমি দুনিয়াতে করিনি, এত বড় সওয়াব আমার আমল নামায় লেখা হলো কিভাবে? আল্লাহ জিজ্ঞেস করবেন, স্মরণ করে দেখো তো, দুনিয়ার জীবনে এক টুকরা খেজুর, একটা না এক টুকরা, আল্লাহ বলবেন ওই লোকটাকে, চিন্তা করে দেখো তো, দুনিয়ার জীবনে এক টুকরা খেজুর সহি নিয়তে আমি আল্লাহর রাস্তায় দান করেছিলে কিনা? সে বলবো হ্যাঁ, এক টুকরা খেজুর সহি নিয়তে আমি আল্লাহর রাস্তায় দান করেছিলাম। আল্লাহ বলবেন, এক টুকরা খেজুরের সওয়াবকেই আমি বাড়াতে 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 উহুদ পাহাড় পরিমাণ করেছি। কতটুকু দানের সওয়াব? কত বড়? এক টুকরা খেজুরের দানের সওয়াব উহুদ পাহাড়ের সমান বড়। তাই আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই চার গুণ বিশিষ্ট মানুষের আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার আমি আল্লাহ দান করব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে চার গুণ অর্জনের মাধ্যমে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।